ফেনি সোনাগাছিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে অভিযোগের কারণে অগ্নিদগ্ধ হয়ে নিহত নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমানকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী। আজ 15 এপ্রিল সোমবার নুসরাতের পরিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নোমানের হাতে ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরটি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। স্নাতকের ফলাফল প্রকাশের পর এনআরবি গ্লোবাল ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যোগ দেবেন নোমান। এ বিষয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী ইত্তেফাক অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নোমানকে এনআরবি গ্লোবাল ব্যাংকে চাকরি দেওয়া হবে, তবে তার স্নাতক পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশের পরই সে সোনাগাছি উপজেলার ডাক বাংলোর শাখায় ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যোগদান করতে পারবে। তিনি আরও জানান, নুসরাতের পরিবারে প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছে। তিনি নুসরাতের পরিবার এবং তার ছোট ভাইয়ের লেখাপড়া ও চাকরির বিষয়ে খেয়াল রাখতে বলেছেন। নুসরাতের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে নুসরাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী নুসরাতের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জানান। প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী তাদের সবসময় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় নুসরাতের মা বাবা ওই দুঃসময় তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না। উল্লেখ্য যে গত 27 মার্চ ফেনী সোনাগাছির ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে নুসরাত। এরপর গত 6 এপ্রিল HSC সমমানের আলিম পরীক্ষা দিতে নুসরাত মাদ্রাসায় গেলে তাকে কৌশলে ছাদে ডেকে নেয় বোরকা পরা তরুণদের এক দল। সেখানে তাকে অভিযোগ প্রত্যাহারের জন্য বলা হয়। তিনি অভিযোগ প্রত্যাহারে রাজি না হলে তাকে হত্যার উদ্দেশ্যে গায়ে আগুন দিয়ে প্রতিশোধ নেয় অভিযোগ শিক্ষকের সহযোগীরা। পরে 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নুসরাত। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, নুসরাত হত্যার মামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির ব্যাপারে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।